আসসালামু আলাইকুম। আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেলাই সহ একটি পাঞ্জাবির ডিজাইন, যেটা এই রমজানে ঈদ উপলক্ষে আমার হাজব্যান্ডের জন্য করা। ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। আমার আগেও একটি পাঞ্জাবি, একটি না অনেকগুলো পাঞ্জাবির ভিডিও দেওয়া আছে কাজ সহ আঁকা করা, তো ওগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে পিছনে পিঠের দিকে যেই কাজটা, ওইটা হাতা, সব কিছু আজকে আমি আঁকা এবং সেলাই সহ শেয়ার করব। অনেক আপুর রিকোয়েস্ট ছিল আঁকা এবং সেলাই সহ শেয়ার করার, হয়তোবা আমার চেয়ে অনেকে অনেক ভালো পারেন। তবে হ্যাঁ, আমি যেটা পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, সবার ভালো লাগবে। এটা হাতার অংশটা, এটা ধোয়ার পর আমি একটু আয়রন করে নিয়েছি, এরপর আপনাদের সাথে একটু শেয়ার করেছি এটা বুকের অংশটা। তাহলে চলুন সরাসরি চলে যাই আঁকাতে। তো এইখানে লাইটিংয়ের কারণে পাঞ্জাবির কালারটা অ্যাকুরেট দেখা যাচ্ছে না হয়তোবা। এইটা ইন্ডিয়ান একটা কাপড়, খুবই সফট, অনেকটা লিলেন টাইপের কাপড়, তবে লিলেনের মতো অতটা পাতলা নয়, আর একটু মোটা পাঞ্জাবির কাপড়। তো আমি গজ কাপড় নিয়ে সেলাই করে নিয়েছি। কাপড়ের গজটা পড়েছে প্রায় 220 টাকা করে গজ। তো এগুলো কিন্তু 3.5 হাত বহরের। তো এই দুইটা আজকে, এই বাসন্তী কালার আর মেরুন, এই দুইটার কম্বিনেশন আর এক কালার সুতা দিয়ে আমি করার চেষ্টা করব। ফুলগুলো দিব একটা কালারের, সাথে আছে মেরুনটা। প্রথমে আমরা সবাই গোল্ডেন কালারটা সিলেক্ট করেছি, কিন্তু এটা দেখছি তেমন একটা ভালো লাগছে না। তো আমি ফুলগুলো বাসন্তী কালারের দিয়ে পাতাটা মেরুন আর বাসন্তী দুইটার কম্বিনেশনে দেওয়ার চেষ্টা করব। তো পাঞ্জাবিটা সেলাই করে আনার পর অনেকটা কুচকানো এলোমেলো হয়ে গিয়েছে, হয়তোবা আমার লাইটিংয়ের কারণে অতটা সুন্দর কালার আসছে না। আমি বর্ডারেও কাজ দেওয়ার চেষ্টা করব। যেসব আপুরা নতুন আমার আজকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি কলার পেঁচানো 4-5টা করার চেষ্টা করব। হয়তো বা এখানে কালারটা অতটা বেশি দেখা যাচ্ছে না। আমি প্রথমে হালকা একটু এই জেল পেনটা দিয়ে এঁকেছি, তবে এখানে খুবই লাইটিংয়ের কারণে খুবই হালকা কালার দেখা যাচ্ছে আর কি। তো এভাবে আমি ফুলটা দেওয়ার চেষ্টা করব। পরে আমি সাইন পেন দিয়ে আঁকব। সাইল পেন দিয়ে আঁকলে অনেকে জিজ্ঞেস করে কালিটা যায় কি না, আসলে ওইটা যখন আপনি কাপড়টা ধুয়ে ফেলবেন খুব ইজিলি সাইন পেনের কালিটা চলে যায়। তো আমি এভাবে আস্তে আস্তে এঁকে নিচ্ছি। হয়তোবা আমার আঁকাগুলো অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো এখন কিন্তু লাইট আসার পরে অনেকটা খুবই সুন্দর কালার দেখা যাচ্ছে, একদম অ্যাকুরেট কালারটা। আমি যেটা এঁকেছিলাম ওইটা এখন কিন্তু আমি একটা সাইন পেনে দিয়েই আঁকছি। প্রথমে সাইন পেনটা পাই নাই বিদায়, আমি জেল পেনটা দিয়ে আঁকার চেষ্টা করেছি। তবে খুব সহজভাবে আমি আঁকাটা এঁকেছি, যারা নতুন করতে চাচ্ছেন তারা খুব ইজিলিভাবে এটা এঁকে নিতে পারবেন। মাশাল্লাহ, এই কাজটা করার পর খুবই খুবই ভালো লেগেছে, ডিজাইনটা খুবই আনকমন হয়েছে। যারা দেখেছে তারা সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর খুব সহজভাবে ফোরগুলো দেওয়ার চেষ্টা করেছি সেলাইটা আর কি। তো এভাবে আমি এঁকে নিব, দেখতে থাকুন তাহলে।
আঁকাটা এখন প্রায় শেষের দিকে, গলার কাজটা অনেকটা হয়ে গিয়েছে, বর্ডারটা জাস্ট একটু বাকি আছে। তো এগুলো মোবাইলের লাইটিংয়ের কারণে অনেকটা একদম হালকা কালার দেখা যাচ্ছে। তো আমি বর্ডারটা কিন্তু আঁকি নাই, বর্ডারটা এরকম ফুল আর একটু যে পাতা ডিজাইনটা দিয়েছি ওভাবে আঁকার ইচ্ছে আছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরেকটু কাছ থেকে ক্লিয়ারলি দেখার চেষ্টা করছি। হয়তোবা মোবাইলের লাইটিংয়ের কারণে এখানে কালারটা খুবই ফ্যাকাশে আসছে। তো এই ফুল আর পাতা দিয়ে জাস্ট এই বর্ডারটা করব, হাতাটা আর পেছনের অংশটাও করে নিব। এই যে এই সাইন পেনটা দিয়ে এঁকেছি, অনেকেই প্রশ্ন করেন, জাস্ট ওই জন্য আমি আবার একটু দেখিয়ে দিলাম। অনেকেই বলেন কোন সাইন পেন বা কীভাবে করবেন, অবশ্যই এই 5 টাকা দামের সাইন পেনগুলো নেবেন, এগুলোর কালারটাও কিন্তু খুব ইজিলি উঠে যায়। তো আমি গলারটাও এভাবে এঁকে নিয়েছি। এই যে আঁকার পর ডিজাইনটা মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, তো কাজ করার পর আরও বেশি ভালো লাগছে। তো হাতার অংশটা আমি আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে মোবাইলের লাইটিংয়ের কারণে হাতার কালারটা অন্যরকম লাগছে, কিন্তু আসলে এটা মেরুন কালার। তো হাতাটাও জাস্ট এভাবে আমি রাউন্ড করে ফুল দিয়ে এঁকে নিয়েছি। মোটামুটি আমি সিম্পলের মধ্যে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ফুলটার মধ্যে আমি জাস্ট এই কালারটা দিব, আর পাতাগুলার মধ্যে মেরুন আর ইয়েলো বাসন্তী দুইটা কালারের কম্বিনেশনে দিব। যখন আমি কাজটা দেখাবো তখন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা ফ্রেমে আটকিয়ে নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে কাজটা শেয়ার করি। অনেক আপুর রিকোয়েস্ট থাকে, আমি এভাবে 3 নাল সুতা দিয়ে কাজটা করব। এখানে আমি বাসন্তী কালারের 3 নাল সুতা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 2টা কিংবা 1টা সুতা দিয়েও করতে পারেন, তবে 3টা দিলে কাজটা খুবই সুন্দর হয়, আবার 4টা কিংবা 5টা দিলে অনেকটা একটু মোটা টাইপের হয়, কাজটাতে অতটা ফিনিশিং আসে না। তো এই কাজটা অবশ্যই, যেহেতু এটা সিল্কি সুতা তাই অবশ্যই গিট দিয়ে করতে হবে, আমি একটা গিট দিয়ে এভাবে আটকিয়ে নিচ্ছি। অনেক আপু প্রশ্ন করেন, তাই আমি A to Z কোনো কিছু স্কিপ না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি কিছুটা কাজ পাঞ্জাবিতে করেও নিয়েছি, ভাবলাম অনেক আপুর রিকোয়েস্ট থাকে কাজ দেখান। আমি আর আগের একটা পাঞ্জাবি আমার হাজব্যান্ডের শেয়ার করেছি, তো ওইটাতে অনেক আপু রিকোয়েস্ট করেছেন কাজটা দেখানোর জন্য, তাই আবার দেখাচ্ছি। তো এভাবে আমি ভরাট ফোরটা দিব। ভরাট সাধারণত আপনারা কম বেশি সবাই জানেন, ভরাটটা দিলে কাপড়টা খুবই গর্জিয়াস লাগে আর ভালো লাগে বেশি। তো এভাবে করে আমি ভরাটটা দিয়ে কাজটা করে নিব। হয়তোবা আমার ভরাটটা করতে মোবাইলের স্ক্রিন থেকে কিছুটা কাজটা করার সময় সরে গিয়েছে। এই যে এভাবে করে আমি ভরাটটা করে নিব, খুবই ইজি এই ফোরটা, যারা পারেন না তারা 1 থেকে 2 বার দেখলে এটা আয়ত্ত করে নিতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আমার হাজব্যান্ডের আরও একটি পাঞ্জাবির ভিডিও দিয়েছিলাম, ওইটা ব্লু কালারের একটা পাঞ্জাবি, ওইটা ছাড়া আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি পাঞ্জাবির কাজ আঁকা ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা যদি অন্যরকম ডিজাইন যে দেখতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে ব্লু কালারের একটা পাঞ্জাবিতে অনেক বেশি বেশি লোকজন, ওইটা অনেক বেশি আপু এবং ভাইয়ারা ওই ভিডিওটা পছন্দ করেছেন, ওইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এভাবে আমি ভরাট কাজটা করে নিচ্ছি।
তো অনেকটা কাজ করার পর আপনাদের সাথে আরেকটু এই যে দেখিয়ে দিচ্ছি, দুইটা পাপড়ি কিন্তু ফুলের আমি অলরেডি করে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ ফুলটা করে নিব। তো যেহেতু সুতা এখানে শেষ হয়ে গিয়েছে, ওইটা কমপ্লিটলি আর দেখাচ্ছি না, আমি এখন পাতাগুলো করব। এই দুইটা সুতার কম্বিনেশনে আমি এখান থেকে বাসন্তী কালারের এক নাল সুতা দিব আর মেরুন কালারের দুই নাল সুতা একসাথে সুইয়ের মধ্যে ঢুকাবো। এই যে বাসন্তী কালারের একটা নিয়ে নিয়েছি, দুইটা নাল সুতা যখন একসাথে হবে তখন সুন্দর একটা কালার চলে আসে। এই যে মেরুন কালারের এক নাল, মেরুন কালারের দুই নাল আর বাসন্তী কালারের এক নাল সুতা নিয়ে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে খুবই কাছ থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি। এই যে যারা নতুন আছেন তারা যেন সহজেই কাজটি করতে পারেন, তো ঢুকিয়ে নিয়েছি। আমি যেই লতাগুলো আছে ওগুলোতে সেইন ফোর দিব আর পাতাগুলোতে আগের মতো ভরাটেই দিয়ে দিব। তো সেইন ফোরটা খুবই ইজি, যে কোনো কেউ পারে। এই যে পিছন থেকে এভাবে একটু করে বাম হাতে সুতাটা চেপে ধরে পিছন থেকে একটা ফোর নিয়ে এভাবে আটকিয়ে দিবেন, খুব সুন্দর হয়ে যায় সেইন ফোরটা, আর এটার কাজটাও খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন। সেইন ফুটটা কমপ্লিটলি হয়ে গিয়েছে। এখন আমি সেম সুতাটা দিয়ে পাতা যেগুলো আছে ওগুলো ভরাট করে নিব। এই যে দেখুন, এই পাতাগুলোতে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু এইখানে দুইটা সুতার কম্বিনেশন, খুবই সুন্দর হয় কালারটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এই ডিজাইনটাতে কালার কিংবা সুতা দিতে পারেন। আমার মনে হয়েছে এটাই বেস্ট দেখতে, এটাই ভালো লাগছে, তাই এভাবে আমি করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার ডিজাইন করে নিতে পারেন বা অন্য ফোরও দিয়ে দিতে পারেন। পাতা খুবই সুন্দরভাবে কমপ্লিটলি হয়ে গিয়েছে। তো আমি আর আপনাদের সাথে ডিটেলস যে ভিডিওটা যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ওভাবে শেয়ার করি না। এটা অনেকটা কাজ হয়ে যাওয়ার পর আরও এখানে অনেক কাজ কমপ্লিট আছে, ভাবলাম আমার আপু এবং ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, দেখতে ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, এখনও কলারের বড় সাইডটাও কিছুটা হয়ে গিয়েছে আর কিছুটা বাকি আছে। হাতাতেও কমপ্লিটলি হয় নাই, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে এই অবস্থা। আর আমি কমপ্লিটলি করি নাই, যখন যেখানে ইচ্ছা ওভাবে করার চেষ্টা করেছি। হয়তোবা এটা ধোয়ার পর কালারটা আরও বেশি শাইনিং হবে সুতার কালারটা, যেহেতু এখানে সিগনেচার পেনের একটা কালি আছে ওই জন্য।
আলহামদুলিল্লাহ, এবার কিন্তু পাঞ্জাবিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, অনেক অনেক ভালো লাগছে, হয়তোবা এখানে অনেকটা কুচকানো লাগতেছে, যেহেতু আমি এটা হাতে নিয়ে অনেকদিন কাজ করছি। এজন্য এটা করতে আমার প্রায় 17 দিনের মতো সময় লেগেছে, সম্পূর্ণ পাঞ্জাবিটা কমপ্লিট করতে। মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে, হাতাটেও এভাবে রাউন্ড করে দিয়ে দিয়েছি আর ব্যাক সাইডেও খুবই সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি এটা ওয়াশ করে সুন্দর করে আয়রন করে নিব। তো দুই হাতাটা আমি আয়রন করার আগে আরেকটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পিছনেও এভাবে একটা ফুল করে দিয়েছি, হয়তোবা আমি পিছনের আঁকাটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেম আমি গলায় যেভাবে এঁকেছি ওভাবে আঁকার চেষ্টা করেছি। তো এখন কিন্তু ওয়াশ করে আমি আয়রন করে নিয়েছি, দেখুন আরও কতটা উজ্জ্বল লাগছে, খুবই সুন্দর লাগছে, মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু আমি ওয়াশ করে আয়রন করে নিয়েছি, এখন কালারটা, সুতার কালারটা আরও অনেকটা বেশি উজ্জ্বল লাগছে। এটা হচ্ছে পিতের অংশটা, আর এগুলো হচ্ছে হাতা। তো সবাই বেশি বেশি শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেও ক্রিম ঈদ মোবারক, যেহেতু রমজান মাস চলছে। আশা করি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। কোনো কথা বলা কাজে ভুলভ্রান্তি হলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।